তদন্তর আরম্ভ হয়েছে অভিযান। জ্ঞানজ্যোতি দাস নামের এজন ব্যক্তি, এজন অবৈধ স্বামীক গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে মরিগাঁওত। এই মুহূর্ত তীব্রতর হয়ে পড়েছে রাজ্যজুড়ি অভিযান অবৈধ স্বামীর বিরুদ্ধে। আর এই মুহূর্ত মরিগাঁওত জ্ঞানজ্যোতি দাস নামের এজনকো আটক করা হয়েছে। এই মুহূর্তের সকলতক ডর খবর, সকলতক বৃহৎ অভিযানের সকলতক প্রথম খবরটো টাইম এইটে আমি আপনার দি আছো। মরিগাঁওত এজন অবৈধ স্বামীক গ্রেপ্তার করা হয়েছে আর তেওঁর নাম হয়েছে জ্ঞানজ্যোতি দাস। বিগ ব্রেকিং, রাজ্যের সর্ববৃহৎ অবৈধ স্বামীর সর্ববৃহৎ অভিযানের প্রথমটো ব্রেকিং আমি আপনার দিছো। মরিগাঁওর পৰা আহিছে, মরিগাঁওত জ্ঞানজ্যোতি দাসক আটক করা হয়েছে। নাবালিকাক বিয়া পাতা জ্ঞানজ্যোতি দাসক মরিগাঁওত আটক করা হয়েছে। ইজনের পিছত সিজন অবৈধ স্বামীক আটক, ডাঙর খবর এই মুহূর্তত। বিগ ব্রেকিং নিউজ, সকলতক ডাঙর খবর প্রথমে আমি আপনার দি আছো, টাইম এইটত দি আছো। আরক্ষীর জালত আরো এজন অবৈধ স্বামী মরিগাঁওত, জ্ঞানজ্যোতি দাস আটক। অবৈধ স্বামীর বিরুদ্ধে সর্ববৃহৎ অভিযানের, রাজ্যের সর্ববৃহৎ অভিযানের প্রতিটি খবর টাইম এইটত। অবৈধ স্বামী কত কত গ্রেপ্তার করা হয়েছে, কত কত রঙা ঘরের আলহী হয়েছে অবৈধ স্বামী, সেই অবৈধ স্বামীর অভিযানের প্রতিটি অভিযানের প্রতিটি খবর পাব টাইম এইটত। সেইভাবে আজি সম্পূর্ণ নিশা আপনাদের এই অভিযানের প্রতিটি খবর চাবলৈ চাই থাকক টাইম এইট। আর টাইম এইট বিগ ব্রেকিং এই মুহূর্তত, টাইম এইট বিগ ব্রেকিং এই মুহূর্তত মরিগাঁওত জ্ঞানজ্যোতি দাস নামের এজনক আটক। এক্সক্লুসিভ ভিজুয়াল, এক্সক্লুসিভ ভিজুয়াল আমি আপনার দেখাই আছো। এই মুহূর্তের সকলতক ডাঙর খবর, সকলতক ডাঙর খবর আমি আপনার জানাই আছো যে মরিগাঁওত আটক করা হয়েছে জ্ঞানজ্যোতি দাসক, অবৈধ স্বামী। অবৈধ স্বামী মরিগাঁওত আটক, মরিগাঁওত আটক। এয়া এক্সক্লুসিভ দৃশ্যাংশ। এইজন হল অবৈধ স্বামী, আমি আপনার দেখাই আছো। এইজন হল অবৈধ স্বামী, হিমন্ত বিশ্বর ভাষাত, মুখ্যমন্ত্রীর ভাষাত অবৈধ স্বামী। এই আমি আপনার দেখাই আছো। মরিগাঁওত আরম্ভ হয়ে গেছে অভিযান, মরিগাঁওর অভিযানের পুন মরিগাঁওর এয়া এক্সক্লুসিভ দৃশ্যাংশ, সকলতক ডাঙর খবর, সকলতক ডাঙর খবর। মূর আছে দাবু নারায়ণ কোঁয়ার। দাবু, মানে আপনার ওসরে আইসো মরিগাঁওর অভিযানের সকলতক ডাঙর খবর আমি আপনার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ঘোষণা করেছিল যে কোনো ধরনের সম্প্রদায়ের বিরুদ্ধে এই যুদ্ধ নহয়, এয়া কেবল আর কেবল মাত্র বাল্য বিবাহর বিরুদ্ধে যুদ্ধ। অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মন্তব্য করেছিল কোনো সম্প্রদায় বা ধর্মর বিরুদ্ধে এই যুদ্ধ নহয়, এয়া বাল্য বিবাহর বিরুদ্ধে যুদ্ধ। যিসকলে বাল্য বিবাহ করব বা যিসকলে বাল্য বিবাহ করেছে তেওঁলোকৰ বিরুদ্ধে এই শাস্তি প্রদান করা হবই। আর অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আখরে আখরে সেই কথা পালন করেছে। মরিগাঁওত এজনক গ্রেপ্তার করা হয়েছে, জ্ঞানজ্যোতি দাসক আটক করা হয়েছে মরিগাঁওত। বাল্য বিবাহ সম্পন্ন করেছিল জ্ঞানজ্যোতি দাসে মরিগাঁওত, আর মরিগাঁওর জ্ঞানজ্যোতি দাসক ইতিমধ্যে আটক করেছে আরক্ষী। আমার ওসব এক্সক্লুসিভ ভিডিও আহি পড়েছে, কেবল টাইম এইটর দর্শকে দেখবলে পাইছে এই ভিডিও আমি আপনার দেখাই আছো। এয়া মরিগাঁওর দৃশ্য, রাজ্যের ভিন্ন প্রান্তরপরা আমার ওসলে এই ভিডিও সমূহ বা এই বাতরি সমূহ আহিবলে আরম্ভ করেছে। প্রথমে ঢিং, তারপর আমি আপনার দেখালো বটদ্রবার দৃশ্য, আর তারপর এইবার লাহরিঘাট, লাহরিঘাটের পিছত এইবার মরিগাঁও। মরিগাঁওত এইবার জ্ঞানজ্যোতি দাস নামের এজন যুবকক আটক করা হয়েছে। জ্ঞানজ্যোতি দাসে 18 বছরের অনূর্ধ্বর যুবতীর সঙ্গে বিবাহ পাশত আবদ্ধ হয়েছিল। গতি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যিকেইটা কথা কৈছিল মই পুনৰ মনত পেলাই দিব বিচাৰিছো। অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কি কি কথা কৈছিল। প্রথম কথা, বাল্য বিবাহ 2026 চনের ভিতর বন্ধ হব লাগিব, অসমত সম্পূর্ণরূপে নির্মূল হব লাগিব বাল্য বিবাহ। দ্বিতীয়ত আছিল, এয়া কোনো সম্প্রদায় বা ধর্মর বিরুদ্ধে যুদ্ধ নহয়, এয়া কেবল বাল্য বিবাহর বিরুদ্ধে যুদ্ধ। গতি যোনে বাল্য বিবাহ করব, যিয়ে বাল্য বিবাহ সম্পন্ন করব, সেয়া লাগিলে পুরোহিত হোক, কাজী হোক, সেয়া যি ধর্মরে নহোক কিয় শাস্তি পাবই লাগিব। দ্বিতীয় কথা আছিল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এয়া। আর তৃতীয়ত আছিল, যিসকলক গ্রেপ্তার করা হব বা আটক করা হব, যাক যাবজ্জীবন কারাদণ্ড দিয়া হব বা যি স্বামীক শাস্তি প্রদান করা হব, তেওঁলোকৰ মহিলাসকলে দুঃখ অনুভব করব নালাগে, ভয় খাব নালাগে, কারণ তেওঁলোকক
আর্থিকভাবে সাহায্য প্রদান করা হব অরুণোদয় আসনের জড়িয়ে। যদি সন্তানের মাতৃ তাহলে সেই সন্তানের পড়া শুনার সকলব খরচ বহন করব সরকারে। এই কথাও অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কৈছিলে। গতিকে তিনিটা কথা, তিনিটা আটাইতকৈ ডাঙর কথা হয়েছিল কোনো ধরনের ধর্ম বা সম্প্রদায়ের এয়া খেল নহয়। আমি আপনাদের জানাইছো মরিগাঁওয়ের এজন জ্ঞানজ্যোতি জ্ঞানজ্যোতি নামৰ এজন যুবক, জ্ঞানজ্যোতি দাস নামৰ এজন যুবকক ইতিমধ্যে আটক করেছে আরক্ষীয়ে। টাইম এইটত কেবল আর কেবল মাত্র আপনি টাইম এইটত এই এক্সক্লুসিভ ভিডিও দেখি আছে দেখছেন। মানে পুনের আপনার ওসলে আছো, সবিশেষ আপনি জানাও। এই মুহূর্তে দাবু এটা কথা স্পষ্টভাবে কব পারি যে যখন অবৈধ স্বামী আছে কাপড় কানি পেক করে বহি থাকো, যিকোনো মুহূর্ততে আপনার ঘরে আহি যাব আরক্ষী আর আপনি যাব রঙা রঙা ঘরের আলহী হবেন। সেই গতি লিস্ট বনায় লোক কি কি লাগবে জেলত, কি কি সামগ্রী আপনার লাগবে, কাপড় কানি লোক, এটা এয়ারব্যাগ লোক, সুমাই লোক, টুথপেস্ট লোক, টুথব্রাশ লোক, আর বহি থাকো ঘর। যখন অবৈধ স্বামী যখন আছে, নাবালিকাক যখন বিয়া পাতিছে, অভিযান আরম্ভ হল, প্রথম হুজায় তারপর ঠিং এটা মরিগাঁও, সেইভাবে সাবধান হয়ে যাও, অভিযান আরম্ভ হয়ে গেছে, অভিযান এই মুহূর্তে রাজ্যজুড়ি আরম্ভ হয়ে গেছে, অবৈধ স্বামীর বিরুদ্ধে রাজ্যজুড়ি আরম্ভ হয়েছে অভিযান। আর এই অভিযানের দৃশ্যাংশ আমি আপনার দেখাই আছো কেনেকে মরিগাঁওত, কেনেকৈ মরিগাঁওত এটা অভিযান তীব্রতর হয়ে পড়েছে। সেইভাবে অবৈধ স্বামী, অবৈধ স্বামী যখন আছে, যখন নাবালিকাক বিয়া পাতিছে, কাপড় কানি পেক করে বহি থাকক, আপনার ঘরের সন্মুখত আরক্ষীর দল পাও পাও হয়েছে গই, আপনার ঘরের সন্মুখত আরক্ষীর দল পাও পাও হয়েছে গই। সেইভাবে অবৈধ স্বামী সকল লিস্ট বনাই লোক জেলত কি কি লাগবে আপনার, আর সেই মতে কাপড় কানি পেক করে এয়ারব্যাগ এটা পেক করক আর বহি থাকক, কারণ এই মুহূর্তত আরক্ষীয়ে সমগ্র রাজ্যত, সমগ্র রাজ্যত আরম্ভ করেছে তীব্র অভিযান। দাবু নারায়ণ কর, মই আপনার ওসলে গেছি। ইতিমধ্যে আমি ইটোর পিছত সিটো ভিডিও আপনার দেখাই আছো, ইজনের পিছত সিজন স্বামীক গ্রেপ্তার করা হয়েছে, ইজনের পিছত সিজন স্বামীক রঙা ঘরের আলহী করা হয়েছে। মুখ্যমন্ত্রীর যুক্ত কথা কৈছিল সেই কথা আখরে আখরে পালন করা দেখবলে পাওয়া গেছে। মুখ্যমন্ত্রীয়ে কৈছিল অতি কম সময়ের ভিতরতে ব্যবস্থা গ্রহণ করা হব, কিন্তু ইমান কম সময়ের ভিতর যে ব্যবস্থা গ্রহণ করব হয়তো কোনেও ভবা নাছিল। কিন্তু মুখ্যমন্ত্রী কোয়ার কি মন্তব্য দিয়ার, ভাষণ দিয়ার কিছু সময় পিছতে আরক্ষী সম্পূর্ণরূপে সাজু হয়ে পড়ল। আরক্ষীর জওয়ানে ইজনের পিছত সিজনক আটক করবলে আরম্ভ করেছে, ইজনের পিছত সিজন রঙা ঘরের আলহী হবলে আরম্ভ করেছে। কেবল এটা ধর্ম এটা সম্প্রদায়ের ব্যক্তিয়ে নহয়, যখন বাল্য বিবাহ অনুষ্ঠিত করব সকলো যাব লাগিব রঙা ঘরলৈ। এই কথা মুখ্যমন্ত্রীয়ে কৈছিল আর তারই উদাহরণ এই আমি আপনার মরিগাঁওয়ের পা দেখাই আছো। জ্ঞানজ্যোতি দাস, জ্ঞানজ্যোতি দাস নামের যুবকজনক বিবাহ পাশত আবদ্ধ হয়েছিল 18 বছরের অনুর্ধর এগারী যুবতীর সঙ্গে বা এগারী কিশোরীর সঙ্গে, কিশোরীর সঙ্গে বিবাহ পাশত আবদ্ধ হওয়া জ্ঞানজ্যোতিক ইতিমধ্যে আরক্ষী আটক করেছে। আমি আপনার দেখাইছো এই জ্ঞানজ্যোতি কমলা রঙের এটা জ্যাকেট পিন্ধি জ্ঞানজ্যোতি এনেদরে আরক্ষীর ওলাই আছে। এ জ্ঞানজ্যোতির এক্সক্লুসিভ ভিডিও কেবল আর কেবল মাত্র টাইম এইটর দর্শকক আমি দেখাই আছো। এ জ্ঞানজ্যোতিক লো অহা হয়েছে থানালৈ, এটা রঙা ঘরের আলহী হব লাগবে জ্ঞানজ্যোতি। যখন বিবাহ কার্য সম্পন্ন করেছে 18 বছরের অনুর্ধর যুবতীক বা কিশোরীক এটা রঙা ঘরের আলহী হবই লাগবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের পিছতে এটা সষ্টম হয়ে পড়েছে আরক্ষী, প্রতিটি প্রান্ত আরক্ষী সষ্টম হওয়া দেখবলে পাওয়া গেছে। প্রতিটি প্রান্ত এতিয়া ইজনের পিছত সিজন আরক্ষী অভিযানত নামি পড়েছে। 4,400 চোতালত বর্তমান আরক্ষীর গিজ গিজনী, যিকোনো মুহূর্ততে যিকোনো সময়তে এনে স্বামী আটক হব, গতি সাবধান হয়ে থাকক। 4,400 চোতালত ইতিমধ্যে আরক্ষীর গিজ গিজনী দেখবলে পাওয়া গেছে। এই মুহূর্তলৈ চারিজনক আটক করার খবর আমি আপনার জানালো, মানে আরো 4,000 আছে, আরো 4,000 যিকোনো মুহূর্ততে হয়তো আজি নিশার ভিতর নহলে কালি পুয়ার ভিতর যিকোনো মুহূর্ততে আটক করব আরক্ষী। আরক্ষী সম্পূর্ণরূপে একশন মুডত, আজি আরক্ষীয়ে সেই সকলক আটক করব যখন এনে বিবাহ কার্য সম্পন্ন করেছিল। মাত্র কিছু সেকেন্ড, কিছু মিনিট পিছতে ইজনের পিছত সিজন স্বামীক আটক করার ভিডিও কেবল আর কেবল মাত্র টাইম এইটত আপনি দেখবলে পাব দেখছে। পুনের আপনার ওসরে আছো, আরো তথ্য আছে, নগাঁওতো আটক করা হয়েছে, নগাঁওতো তথ্য আছে, কেটামান মুহূর্তের পিছতে আমি আপনার সেই তথ্য দিব পারি। কিন্তু এই মুহূর্তে সকলকে ডর খবর, মরিগাঁওত এজনক আটক করা হয়েছে, নগাঁওত অভিযান তীব্রতর হয়েছে, অন্যান্য জেলাসমূহত অভিযান তীব্রতর হয়েছে, আর আজি নিশার ভিতর অবৈধ স্বামীর বিরুদ্ধে তীব্র অভিযান, ব্যাপক অভিযান, সর্ববৃহৎ অভিযান রাজ্যের ইমূরের সিমূরলে, ধুবুরীর তিনচুকিয়ালেকে, শদিয়ার ধুবুরীলেক আর তেজপুরের শিলচরলেক সকলো স্থানত তীব্র অভিযান আরম্ভ হয়ে গেছে। এই মুহূর্তের সকলতক ডর খবর, অবৈধ স্বামীর বিরুদ্ধে রাজ্যত
তীব্রতর অভিযান।